আর ফর্ম বিক্রি টাকা কোটি কোটি টাকা 22 কোটি টাকা শিক্ষক ভাইস চ্যান্সেলর উপর এই প্রবিসি শিক্ষক এবং একটি সংগঠনের তার ভাগাভাগি করে নেবে জানি না মানে স্পিকার এই দেশটা কিভাবে চলছে 22 কোটি টাকা ভাগাভাগির অংশ হতে চায় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম বিক্রি করে এই বছর 21 কোটি 91 লক্ষ টাকা আয় হয়েছে সার্ভিস চার্জ এটা হলো 23 কোটি টাকা গত বছর এই ক্ষেত্রে আয় ছিল 17 কোটি 14 লক্ষ টাকা ফর্ম বিক্রির টাকা উপাচার্য উপ উপাচার্য সহ শিক্ষকরা ভাগ বাটোয়া করে নেন চবি ছাত্রলীগের অতীতের মতো এইবারও এই ভাগের অংশীদার হতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তার 4 বছর মেয়াদ শেষ বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তারের দায়িত্ব পালন 4 বছর পূর্ণ হয়েছে ছাত্রলীগের তাই টানা সংঘর্ষে মনোযোগী হয়েছে তাদের ধারণা উপাচার্য পদে পরিবর্তন হলে পরীক্ষা ফর্মে টাকার ভাগ পাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে ছবি প্রশাসন দায়িত্বশীল কর্মকর্তা বলেন এই বছর উপাচার্য পদে পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে নিয়োগ সংক্রান্ত নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ডক্টর শিরিনকে দ্বিতীয়বার নিয়োগ দেওয়া হচ্ছে না বলে এটা প্রায় চূড়ান্ত প্রশাসন তাই আর ছাত্রলীগের সঙ্গে আপোষে যাচ্ছে না উপাচার্য পদ নিশ্চিত না হলে ডক্টর শিরিন টাকা দিতে নারাজ তিনি আরো বলেন প্রতি বছর টাকার জন্য ভর্তি পরীক্ষাকালীন ছাত্রলীগ ক্যাম্পাসে উত্তপ্ত রাখার চেষ্টা করে এই বছরে এর ব্যতিক্রম নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্ম বিক্রির 21 কোটি 91 লক্ষ টাকা পাওয়া গেছে ছাত্রলীগ এর 2% চায় সেই হিসাবে টাকার পরিমাণ দাঁড় 33 লক্ষ টাকা তারা বলছে 7 লক্ষ টাকা বাড়িয়ে 50 লক্ষ টাকা দিতে হবে ফর্ম বিক্রির টাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তহবিল এই টাকাটা জমা দেওয়া হয় না কখনই মাস্ট এটা মারাত্মক কথা 21 কোটি 23 কোটি টাকা গত বছর 70 কোটি টাকা এই টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা হয় না যদি এটা সঠিক হয়ে থাকে মানুষ স্পিকার এটা তো একটা মানে চরম আইনের লঙ্ঘন এবং কোথায় একটা বিশ্ববিদ্যালয় আর ফর্ম বিক্রির টাকা কোটি কোটি টাকা 22 কোটি টাকা শিক্ষক ভাইস চ্যান্সেলর উপর এই প্রবিসি শিক্ষক এবং একটি সংগঠনের তারা ভাগাভাগি করে নিবে জানি না মানুষ স্পিকার এই দেশটা কিভাবে চলছে আমি আপনার মাধ্যমে মানুষ শিক্ষামন্ত্রীকে বলবো যে এই বিষয়টা যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত গুরুতর একটি অন্যায় একটা অপরাধ এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের মানুষকে দয়া করে আপনি জানান